কাপড়ে আমার বউ আর ওই ছেলের সাথে বান্দাবান্দি করে ধরে তার সাথে কথাবার্তা কয় একই ঘরের মধ্যে থাকা মেলা করে একই ঘরের মধ্যে যাতায়াত করে আমি আমি কইলে আমি সৌরি অসুবিধে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক শ্রোতা এই যে দেখতে পাচ্ছেন একটি ভাই তার এই মেয়েকে নিয়ে আসলো হাতির দিয়ে চলে আসলো বিস্তারিত আসলো ভাই মুখ থেকে শুনবো আসলো কি ঘটনা ঘটলো যে ভাই আজকে আমাদের এই যে ভিডিওতে চলে আসলো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি নাম আপনার মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজুল ইসলাম থাকেন কোথায় আমি ওমান প্রবাসী ওমান প্রবাসী হ্যাঁ আছেন কবে আসি গতকালকে ভোর 4টায় গতকাল ভোর 4টায় জি তো আজকে দেখতেছি আপনি একা এই যে আপনার পাশে কেউ নেই পাশে যে আছে আমার মা আপনার মা আর এটা এটা আমার মেয়ে আপনার মেয়ে তো আসেন আজকে কেন এখানে আসলেন কেন কি কারণ বলেন তো আসি এর জন্য যে আমি আমার ওয়াইফ বাচ্চা রাইকা পূর্বাশে গেছি এক বছর হয় নাই সে পরকিয়া কইরা সে অন্য একটা ছেলের সাথে চলে গেছে আমার বাচ্চা রেখে কি বলেন জি এই যে গতকাল আসছেন আপনার স্ত্রী এয়ারপোর্টে যায় না আপনার রিসিভ করতে এয়ারপোর্টে যায় না রিসিভ করতে যায় নাই প্লাস আমি আসি বাসায় আসার পরে বলতিছে যে তোমার উকিল নোটিশ তোমার বাড়িতে চলে গেছে তুমি মেয়ে নিয়ে চলে যাও এতদিন যে আমি টাকা পয়সা দিয়েছি তার কোনো হিসাব নাই কোনো নিকাশ নাই কোনো কিছুই নাই আমি চাই যে আমার ভিতরে আমার মাধ্যমে আরও 10টা প্রবাসী তাদের বোঝা দরকার কারণটা সে সে বলে না পরে আমি মোবাইলে দেখলাম সে পরকিয়া করে অন্য একটা ছেলের সাথে মানে মূলত আপনি প্রবাসে থাকা অবস্থা আপনার স্ত্রী আরেকটি ছেলের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয়ে আজকে আপনাকে ছেড়ে চলে গেল জি তো আপনার স্ত্রীকে বুঝান না যে এই যে একটা বাচ্চা আছে তুমি কেন এরকম করতেছো আমি তোমাদের জন্যই তো সব কিছু করি হ্যাঁ বলা হয়েছে সে আমার সংসার করবে না এক কথাই এতদিন করছে এখন ভালো লাগে না মানে ভালো লাগে না করবে না জি তো আপনার ওয়াইফের আমার কথা হচ্ছে যে আমাকে যে আমি টাকা পয়সাগুলো দিছি এই এটার সাথে কেন বেমানি করা হলো আমার বাচ্চারা কেন কি হলো এটা দেখুক সবাই দর্শক শ্রোতা দেখেন এই যে প্রবাসী ভাইরা দীর্ঘ কয় বছর ছিলেন চার বছর চার বছর থেকে প্রবাস থেকে যখন বাংলাদেশে ফিরলো তখন দেখেন তার ওয়াইফ কী কাজটা করলো তাকে ছেড়ে আরেকটি পুরুষের সঙ্গে পরকিয়া করে চলে গেল একটু আমি আপনার মার কাছে একটু জানি কেমন আছেন আচ্ছা কি হয়েছে আপনি ছেলে যে বলতেছে ঘটনাটা কি আপনি একটু যদি বলতেন আমার বউ আর ওই ছেলের সাথে বান্দাবান্দি করে ধরে তার সাথে কথাবার্তা কয় একই ঘরের মধ্যে থাকা মেলা করে একই ঘরের মধ্যে যাতায়াত করে আমি আমি কইলে আমি সৌরি অসুবিধে আমার দেখতে পারে না আপনার এই ছেলের বউ আপনি আপনার নাতিকে একসাথে ছিলেন একই বাসায় ছিলেন হ্যাঁ আমরা একই বাসায় ছিলাম আমার বউ নিয়ে আমার নাতি আর আমি এ থাকা অবস্থায় আপনার এই যে ছেলের বউ বিভিন্ন মানে ছেলে নিয়ে এসা ঘরের ভিতরে যা কিছু করে তো আপনি যে যেই বাসা থাকেন আশেপাশের লোকজন কিছু বলে না না থাকার সময় ও আপনি মা যখন না থাকে তখন হ্যাঁ এগুলো করে না আমার চোখে তো পড়ে মানে আপনি চোখে পড়ে আপনি হাতে না তো ধরছেন হ্যাঁ ধরার পর কি বলছে আমি তোমার ছেলের সংসার করব না কারণ কি কারণ আমি তোমার ছেলের সংসার করব না কারণ এটাই আর কিছু কয় না ভাঙি আপনার ছেলের বউর নাম কি মিম মিম তার বয়স কত 22 বছর হবে ভাই এখন আপনি কি করতে চাচ্ছেন আপনার ওয়াইফ তো চলে গেলগা এই আরেকটা ছেলের সঙ্গে তো আপনাকে যে উকিল নোটিশ দিয়েছে সেটা কি আপনি হাতে পেয়েছেন না এখনো আমি হাতে পাইনি এখনো পান না তো কই পার হইল আপনাকে আমার গ্রামের ঠিকানা গ্রামের ঠিকানা আপনার ওয়াইফের ছবি আছে হ্যাঁ আমার কাছে আছে দর্শক অলরেডি কিন্তু ওই ছেলেটার ছবিও আছে ওদের সাথে অ্যাডজাস্ট করা ছবি আছে ওই ছেলেটার সাথে কি বিয়ে হইছে তা আমি বলতে পারবো না সেটা তো বলতিছে না এখন উনি কি বলে উনি বলে এক কথাই সংসার করবে না সংসার করবে না না তো আপনি কি না আপনার ওয়াইফকে ফিরে পেতে চান এখন সে যদি তার ভুল বুঝে চলে আসে সন্তানের মুখে দিক দেখেও তো মানান নেওয়া যায় দর্শক শ্রোতা আসলে মানা যায় দেখেন পরকিয়া একটি মহামারী রোগ পরকিয়া আজকে কোথায় যে দাঁড়িয়ে আছে আপনার বাচ্চার বয়স কত ভাই চার বছর চার বছরে একটি বাচ্চা দেখতে পাচ্ছেন এই বাচ্চা থুয়ে কিভাবে মা পাললো আর একটি পুরুষের সঙ্গে পরকিয়া করে চলে যেতে আসলে ভাইটি তো খারাপ না সে আসলে প্রবাসে গেছে কাদের জন্য গেছে স্ত্রী সন্তানের জন্যই তো প্রবাস করতেছে আর সেই স্ত্রী যখন প্রবাস থেকে বাংলাদেশে যখন ভাইটি আসলো তারপরে ওনার কাছে মেয়ে ছুটিতে আসার পরে এক বছর ছিলাম এক বছর পরে এক বছরের ভিতরে কাহিনী হ্যাঁ ছুটিতে আসার পরে যাই আবার এক বছর ছিলাম ও মানে ছুটিতে আইসা আবার এক বছর ছিলেন প্রবাসে তাইকে আবার আইছেন জি আসার পরে এখন এই অবস্থা জি
তো আপনি রয়বের নাম জানি কি বললেন মিম আক্তার মিম আক্তার আপনি যদি ভিডিওটা দেখে থাকেন আপনার কাছে অনুরোধ করব যদি কোনো ছেলের সাথে যে থাকেন এই ছবি এই মাসখানেকটা আমার ওয়াইফ পিছনেরটা শালি এই বুড়া বেটা এই বেটার তো মনে বউ বলাবার আছে জি সংসার আছে আর মেয়ের বয়সী আর মেয়ের বয়সী না হ্যাঁ তো দর্শক শ্রোতা ঘটনা হইছে এই ভাইকে এখন আর ভালো লাগে না এখন ভাই আচ্ছা এই যে যারা প্রবাসে চলে যায় যে বউ রেখে তাদের উদ্দেশ্যে কি বলার আছে আমি তো মনে করি বাংলাদেশে গিয়ে ডাইল ভাত খাওয়াই ভালো প্রবাসে যে বউদের থুয়ে জেলে তো এরকম হয় বেশিরভাগ দেখা যায় এখন কি বলবো নসিবে যদি থাকে এই দেখেন আরেকটা এই যে দেখেন দেখেন দর্শক শ্রোতা টিকটক বানাইছে হ্যাঁ রে আল্লাহ তো দর্শক আপনারা দেখলেন যে ওনার ওয়াইফের ছবি এবং যার সঙ্গে আসলে উনি পরকীয়ায় লিপ্ত হয়ে আসক্ত হয়ে এই যে ভাইটির জীবন বিষাক্ত করে দিছে তার সঙ্গে কিন্তু এই বাচ্চাটির জীবনও বিষাক্ত করে দিছে আমরা চাই এই পরকীয়ার বিচার হোক একটি পুরুষ যদি পরকীয়া করে তাইলে কিন্তু স্ত্রী যে তার নামে মামলা করে কত কিছু করে আপনি কি কোনো মামলা কিংবা কোনো কিছুর আশ্রয় নিয়েছেন না আমি কোনো কিছুর এখন আশ্রয় নিইনি আর নেবও না ভবিষ্যতে আর ভবিষ্যতে নেবও না না তো যারা দেখলেন ভিডিওটা ভিডিওটা আসলে আপনারা সবাই এমনভাবে শেয়ার করবেন যেন এই যে ভাইটি দেখেন উনি সাহস করে মিডিয়ার সামনে আসছে যে ওনার ওয়াইফ আজকে পরকীয়া করছে আমরা চাই যেন ভবিষ্যতে কোনো স্ত্রী এভাবে কোনো স্বামী সন্তান ছেড়ে পরকীয়া করে চলে না যায় তো দর্শক আপনারা আপনাদের জীবনের গল্প যদি আমাদের সাথে শেয়ার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভিডিওটা আবারও বলছি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু